গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। জীবন তো সেটাই যেখানে আমরা যতটুকু পেয়েছি, সব তো পাওয়া যায় না একটা জীবনে, তো যতটুকু পেয়েছি সেটাকে যথেষ্ট পরিমাণে উপভোগ করে নেওয়া, পাছে সেটাও হারিয়ে যায় জীবন থেকে, তার আগে সেইটুকুই ভালোভাবে এনজয় করে নেওয়ার নামই জীবন। এইটুকু তো ছোট্ট জীবন, তাই না? আজকে শেয়ার করছি আমার সকালের রুটিন, মর্নিং রুটিন। তো প্রথমে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেবার আগে শর্টিং করে নিচ্ছি, কারণ কিছু জামা কাপড় আলাদা ডিটারজেন্টে কাচা হবে, যেগুলো ডেইলি ওয়্যার সেগুলো আলাদা ডিটারজেন্টে কাচা হবে, এইভাবে আমি ভাগ করে নিই। তো যেটা বলছিলাম, সকালবেলার দিকটা খুব তাড়াহুড়ো থাকে, এক তো ছেলে বেরোবে, ছেলে বেরোবার ওইটা আমি ওই সময় শুটিং করতে পারিনি, ওকে রেডি করতে এত তাড়াহুড়ো থাকে, ওই সময় ক্যামেরা নিয়ে ঘোরা অসম্ভব। তো ওই জন্য ওকে বাসে তুলে দিয়ে এসে আমি আবার শুট করতে লেগেছি। তো এই আমার দু রকম লিকুইড ডিটারজেন্ট, ওয়াশিং মেশিনে সবসময় লিকুইড ডিটারজেন্ট ইউজ করা ভালো, তাতে মেশিনের লাইফ অনেক দিন বেশি হয়, এবং মাঝে মাঝে মেশিনকে ডিস্কেলিং করে নিতে হয়। তো ডিস্কেলিং পাউডার পাওয়া যায়, আমি 3 মাস অন্তর ডিস্কেলিং করে নিই। তো দু রকম আমার লিকুইড ডিটারজেন্ট আছে, জেনারেলি এরিয়ালটা ভালো জামা কাপড়ের জন্য, আর এই আলা মিশিয়ে নিলাম, এগুলো হ্যান্ড ওয়াশ হবে। আমার ছেলে স্কুলের যে ইউনিফর্ম ওটা হোয়াইট বলে প্রায় এভরিডে বা অল্টারনেট ডেই কাচতে হয়, কারণ নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়, আর মোজাগুলো ডেলি কাচতে হয়, খুব নোংরা হয়ে যায়। তো এই আর কি, সংসার চালাতে গেলে খুঁটিনাটি অনেক কিছু শিখেছি, শিখছি, হয়তো আজীবন কাল আমরা শিখতেই থাকি, শিখতে শিখতেই জীবন শেষ হয়ে যায়। এই যে কেটসগুলো একটু একটু করে নোংরা হয়ে যায়। এই পিতলের বালতিটায় আমি ঠাকুরের জামা কাপড়, আসন, গোপালের জামা কাপড় এগুলো সব ভিজিয়ে দিলাম, এই সবই পরে কেচে নেব, খানিকক্ষণ ভিজে থাকলে ধুলোগুলো ভালোভাবে বেরিয়ে যায় যাবে। তো এরপরে রান্নাঘরে চলে এসেছি, তাড়াতাড়ি লাঞ্চ বানাতে হবে, কারণ হাজবেন্ড খেয়ে অফিসে বেরোবে। দুপাশে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, অলরেডি ডাল আর ভাজাটা সকালেই করে নিয়েছিলাম, ছেলে বেরোবার আগেও ও খেয়ে গেছে। এই দেখুন, এখানে একটা আমার মশলাদানি রাখার কি সুন্দর জায়গা পেয়েছি। ওয়াল হ্যাঙ্গিং আমি মাইক্রো ওভেন রাখার জায়গা করেছিলাম, তারই সঙ্গে এই ওভার দ্য সেল একটা অর্গানাইজার, তার মধ্যে মশলাদানি রাখি। এই যে প্রথমে শিম চচ্চড়িতে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শিমগুলো দিয়ে দিলাম, এবার শিমগুলো আস্তে আস্তে একটু নাড়তে থাকবো, ঢাকনা চাপা দিয়ে দিয়ে নাড়তে থাকবো, আর ওপাশেও মাছ ভাজতে থাকবো। তো এই শিম সর্ষেতে আমি এই সানরাইজের মাস্টার্ড পাউডার দিয়ে করে দেখলাম যে খুব ভালো হলো। হাতে সর্ষে বাটা বেটে শিল নোড়ার যে স্বাদ, তার মতো হয়তো হয় না, কিন্তু এটা বেশ ভালোই, তাড়াতাড়ির সময় এটা সুবিধেই হয়। খানিকক্ষণ লবণ মিশিয়ে ভিজিয়ে রাখলে এর কনসিস্টেন্সিটা ভালো আসে, তারপরে ওটা দিয়ে দিলে ভালোই, আমার তো খুব ভালো লেগেছে ইউজ করে। তো আমি এখন তাড়াহুড়োর সময় ওই সর্ষে গুঁড়ো দিয়েই করি। তো এই মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ও পাশের ওভেনে আমি এই মাছগুলো ভেজে নেব। তাড়াহুড়োর সময় এই 3টে বার্নারের ওভেন যে কি সুবিধেতে কাজ দেয়, ভাতও আগেই করে নিয়েছি, তো ফলে এখন এই মাছগুলো দিয়ে দিলাম, এক পাশে মাছ ভাজা হতে থাকবে, এক পাশে শিমগুলো হতে থাকুক, তার মধ্যে আমি অন্যান্য এই বাটনার কাজগুলো করে নিই। মাছের কষা বানাবো তো তাই এই আমাকে মিক্সিতে কিছু জিনিস বেটে নিতে হবে। প্রথমে আমি একসাথে অনেকটা আদা বেটে নিচ্ছি, এই একটু লবণ মিশিয়ে আদাটা বাটলে কি হবে, এই আদাটা আমি রেখে দেবো ফ্রিজে, এটা 3-4 দিন ভালোভাবেই চলে যাবে। তো
সেটাই, আমরা ঘরের কাজ করলে যে আমাদের পরিশ্রম হয় তাতে মনে হয় না জিমে যাবার আলাদা করে দরকার আছে। আমি একবার স্মার্ট ওয়াচ পরে সারাদিন ঘুরে কাজ করে দেখেছি, ও জিমের চেয়ে বেশি, অনেক বেশি হাঁটা হয়ে যায় বাড়ির মধ্যেই। তাছাড়াও বাইরেও তো আমাকে বেরোতে হয়, এই ছেলেকে পড়তে দিয়ে আসা নিয়ে আসা, এখন অবশ্য স্কুটিটা হয়ে হাঁটা কমে গেছে। এই দেখুন, মাইক্রো ওভেনের ওপরে আমার এই কাটিং বোর্ডটা রেখেছিলাম, চপিং বোর্ডটা আর কি। এবার যে মিক্সিতে আদাটা বেটেছিলাম বাটিতে, ওই বাটিতেই আমি দুটো পিঁয়াজ, খানিক দু চার কোয়া রসুন, এই রসুনটা আমি এরকম একটা ছোট্ট বাটিতে ছাড়িয়ে রেখে দিই, একটা টমেটো দিয়ে আবার বেটে নেব। এই মাছের কষাটা মাছে আমার ছেলে এবং হাজবেন্ড দুজনারই খুব ফেভারিট। এই মাছের কষা বলুন, মাংসের কষা, ডিমের কষা খুব ফেভারিট ওদের। তো এইবার এই সর্ষে বাটাটা সিমেতে মিশিয়ে দিলাম, তো এটা হতে থাকবে ও পাশে। তো একটু চিনি, আর স্বাদ মতো চিনি দিতেও পারেন নাও দিতে পারেন, তবে সর্ষে রান্নায় একটু লবণ আর সামান্য চিনি দিলে খেতে ভালোই লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে বেশ সুন্দর হয়, টেস্ট হয়। তো এটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, সেদ্ধ হতে থাকলো। এপাশে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার যে বাটা মশলাটা রেডি করেছিলাম সেইটা ভালোভাবে কষতে হবে। যত ভালোভাবে কষা যাবে তত তো রান্নার স্বাদ আসবে বেশি। এই যে সাদা জিরে দিয়ে দিলাম, যেটুকু তেল ছিল ওর মধ্যেই, তেল যত কম ইউজ করা যায়। তো ওই এবার যে বাটনাটা বেটেছিলাম এটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়তে থাকবো। এর মধ্যে কিছু বেসিক মশলাও দিয়ে দিতে হবে, আদা বাটাটা আলাদা করে রেখেছিলাম তো তাই মিশিয়ে দিলাম। এবার ওই হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু সামান্য ধনে গুঁড়ো দিয়ে এবার আমি নাড়তে থাকবো, এবং এর মধ্যে একটু লবণ আর দু চার দানা চিনিও দিয়ে দিলে আরো ভালো টেস্ট হয়। তো এটা শুকিয়ে আসবে যেই অল্প অল্প জল দিয়ে কষতে থাকতে হবে। ওদিকে রান্না দুটোকে আঁচ হালকা করে দিয়ে বেডরুমে চলে এসেছি। তো আজকে ওই ওপরের বেড কভারটা কাচতে দিলাম, দেখলেন তো, এখানে আমি আরেকটা নতুন বেড কভার পেতে নেব। আমি সব সময় বিছানায় একটা করে বেডশিট আর একটা করে বেড কভার পাতি, তাতে কি হয় নিচে যখন রাত্রে বেড কভারটা তুলে দিয়ে শুতে যাই নিচের চাদরটা পরিষ্কার থাকে। তো আমরা এক একজন এক একভাবে ঘরের কাজ করি এবং বেশ ভালোই লাগে। আমি যখন অন্যদের কাজগুলো দেখি দেখতে ভালো লাগে, নিজের কাজ যদিও নিজের দেখতে ভালো লাগে না, যদি আপনাদের ভালো লাগে সেই জন্য শেয়ার করছি এই আর কি। তো নিজেকে খুশি করবার চেষ্টা আমি সবসময় করতে থাকি, কারণ আমাকে খুশি করা তো আমি সবচেয়ে বড় কর্তা, তাই না? আর কেউ আমাকে কি খুশি করতে পারে? পারে না, আমরা নিজেরাই নিজেদেরকে খুশি করতে পারি। আর আমরা যে ভুলগুলো করে ফেলি সেগুলো নিয়ে গিলটি ফিলিং করে তো লাভ নেই, কারণ ঈশ্বর অলরেডি জানেন যে আমি কি পরবর্তী ক্ষেত্রে আবার কি ভুল করতে চলেছি। কিন্তু ঈশ্বর অসীম করুণা, উনি আমাদেরকে যেভাবে ভালোবাসেন তাতে উনি জানেন যে হি নোজ যে ডাম স্টাফ দ্যাট উই আর গোয়িং টু ডু দ্যাট উই হ্যাভ নট ডান ইয়েট, অ্যান্ড হি ইজ অলরেডি প্রি ডিসাইডেড টু লাভ আস আনকন্ডিশনালি। মানে ঈশ্বর তো আমাদের যেরকম আমাদের বাবা মা কখনো কি আমাদের না ভালোবেসে থাকতে পারে? ঈশ্বর তো তার চেয়েও ওপরে, তারাই তো আসল মা বাবা। তো তা ঈশ্বরের ভালোবাসা কি কখনো কম হতে পারে? পারে না। যখন খারাপ সময় আসে আমরা ভাবি যে কেন এরকমটা হচ্ছে, আসলে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে এটা ভালোর জন্যই হয়েছিল, জীবনে অনেক শিক্ষাও পাই। তো যখন পিছন ঘুরে দেখি আলটিমেটলি কিন্তু তাতে খুব যে ক্ষতি হয়েছে তা নয়, কিন্তু যখন কোনো কিছু খুব খারাপ হয় সত্যিই সেটা ওভারকাম করতে আমাদের প্রচণ্ড কষ্ট হয়। আর প্রত্যেকের জীবন সংগ্রাম আলাদা আলাদা,
কেউ আর্থিক সংগ্রাম চালাচ্ছে, কেউ শারীরিক দিক দিয়ে সুস্থ নয়, কেউ মানসিকভাবে বিপর্যস্ত। তো সেই সবাই সব কিছু নিয়ে আমরা এগিয়ে চলেছি এইটুকু ছোট্ট জীবন নিয়ে যতটা ভালোভাবে থাকা যায়। তো এই সোফা এরিয়াটা ক্লিন করে, মানে ক্লিন মানে একটু গুছিয়ে নিলাম আর কি, রোজই তো একটু এদিক ওদিক অগোছালো হয়ে যায়, ঠাকুরের বাসনগুলো এখানে ঢুকিয়ে রাখবো, একদিন এই ঠাকুরের পাশের জায়গাটা অর্গানাইজ করে আপনাদের দেখাবো। এই যে মাছের কষা রেডি, আর ওদিকে শিমচচ্চড়িও ফিনিশ। আমি এই বরশিলের ইউটেন্সিলসগুলো খুব ইউজ করি, কারণ এগুলো ফ্রিজেও যেমন রাখা যায়, মাইক্রোওভেনেও গরম করা খুব সুবিধে। তো ওই জন্য আমি এই বরশিলের এইগুলো ইউজ করি। তো লাস্টে গ্যাস পরিষ্কার করে নেবার পালা। তো আমি রোজ সকালে উঠে দুটো কথা জয়েস মায়ের থেকে শিখেছি বলবার চেষ্টা করি, যে সামথিং গুড, মানে কিছু ভালো আমার সাথে নিশ্চয়ই আজ হবে, আর কিছু ভালো আমি নিশ্চয়ই কারোর জন্য কিছু করে যেতে পারবো। তো এটাই আমার জীবনের লক্ষ্য, যদি কিছুটা ভালো বাইরের কারুর না করতে পারি, ঘরেই, চ্যারিটি বিগিনস অ্যাট হোম বলা আছে, তো বাড়িতেই যদি কারুর কিছু উপকার করতে পারি, তো এবং বাইরেও যাকে যেতটুকু সাহায্য করা যায় চেষ্টা করি। তো এই ভিডিওর মাধ্যমেও তুলে ধরতে চেয়েছি আমাদের দৈনন্দিন একঘেয়ে কাজকর্মকে, আমরা যদি একটু ভালোভাবে করতে পারি তার মধ্যেও লাইফে অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়। তো আপনারা কীরকম লাগছে আমার ভিডিওগুলো একটু জানাবেন, আর আমি চেষ্টা করছি যাতে নতুন নতুন ভাবে তুলে ধরার, যাতে আপনাদের ভালো লাগে। তো যদি কিছু শিখতে পারেন, মানে এতটুকু উপকার যদি কারুর কিছু হয় আমার কাছে সেটাই অনেক, মানে কারুর যদি একটুও ভালো লাগে সেটাই আমার বড় পাওনা। তো এই কেডসগুলো টুথপেস্ট আর টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ইউটিউব থেকেই শেখা যে টুথপেস্ট দিয়ে, বিশেষ করে কোলগেট দিয়ে করলে নাকি ভীষণ ভালো পরিষ্কার হয়। তো আমার কাছে কোলগেট ছিল না, পেপসোডেন্ট ছিল, তাই দিয়েই করলাম, একই ব্যাপার। এরপরে মাকে স্নান করাবো, আমি নিজেও স্নান করব, তারপর জামা কাপড়গুলো সব শুকোতে দিয়ে খাওয়া দাওয়া করে আবার ছেলেকে আনতে যাবার সময় হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, টাটা।